Network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলান নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক বোন ভাইদেরকে শুভেচ্ছা, সালাম, মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আমাদের কোরআন দিয়ে জীবন গড়ার বিশেষ আয়োজন। আসুন আমরা সবাই কোরআন পড়ি, আসুন সবাই কোরআন বুঝি, আসুন কোরআন দিয়ে জীবন গড়ি, আসুন কোরআনের রঙে রঙিন হই, কোরআনের মাধ্যমে আমরা বদলে যাই এবং পৃথিবীকে বদলে দেই। কোরআন পরিবর্তনের জন্য এসেছে, কোরআন পরিবর্তনের গান গায়, কোরআন উন্নতির গান গায়, কোরআন আমাদেরকে অধপতনের অতল তল থেকে আমাদেরকে উন্নতির শিখরে পৌঁছাতে চায়। কোরআন আমাদেরকে জাহিলিয়াতের অন্ধকারের অমানিসা থেকে বের করে আমাদেরকে জান্নাতের রাজপথ দেখাতে চায়। কোরআন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে নিয়ে যেতে চায়। কোরআন আমাদের ব্যর্থতা আর বিফলতা থেকে আমাদেরকে সফল হতে শেখায়। কোরআন এসেছে আমাদের অসুস্থতা সারাতে, কোরআন এসেছে আমাদের মানসিক রোগ দূর করতে, কোরআন এসেছে আমাদেরকে হিম্মত যোগাতে, কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে মুক্তির আভায়াত হয়ে, কোরআন আমাদের মুক্তির দিশারি, কোরআন হেদায়েতের বাণী, বিশ্ব মানবতার মহান সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের আলোচনা আর এই কোরআনের কথা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, যারা কোরআনের কথা শোনে তারা সত্যের সাথে থাকে, যারা কোরআনকে মানে আর কোরআনকে জানে তারা রহমতের সাথে থাকে, বরকতের সাথে থাকে, আর কল্যাণে তাদের জীবন ভরপুর হয়ে যায়। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের আজকের আয়োজন সূরাতুন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরুত্বপূর্ণ সূরার মধ্যে যে হেদায়েত দিয়েছেন সে সম্পর্কে আমাদের অবতারণা আজকে বাস নম্বর 36 36 নম্বর আয়াত থেকে আমাদের আজকের আলোচনা, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه, في بيوت ঘরের মধ্যে, কার ঘর? আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে, أذن الله, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, أن ترفع যে সেখানে আল্লাহর স্মরণকে উঁচু করবে, ওয়ুযকারা ফিহা ইসমুহু, এবং আল্লাহর নামকে সেখানে স্মরণ করা হবে, আর সকালে আর সন্ধ্যায় সেখানে আল্লাহর তাসবিহ তাহলিল গুণগান করা হবে। আর এমন মানুষ রয়েছে যাদেরকে ব্যবসা বাণিজ্য বেচা কিনা আল্লাহর স্মরণ থেকে গাফেল করতে পারে না, এবং সালাত কায়েম করা থেকে গাফেল করতে পারে না, জাকাত দেওয়া থেকে ফেরাতে পারে না, আর তারা ভয় করে ওই দিনের যেদিন মানুষের অন্তর আর চোখগুলো কেঁপে উঠবে, তড়পাতে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে তাদেরকে উত্তম প্রতিদান দেন, কারণ তারা যা আমল করেছে সেটা ভালো আমল, এবং আল্লাহ তাদেরকে আরো বেশি করে আল্লাহর মেহেরবানি থেকে দিবেন। আল্লাহ যাকে খুশি তাকে বেগাইরে হিসাব, বিনা হিসাবে রিজিক দান করে। ভাইরা আমার, বোনেরা আমার,
আল্লাহর ঘর মসজিদের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, ঘরগুলোকে যেন উপরে উঠানো হয়। উপরে উঠানোর অর্থ কি? উপরে উঠানোর অর্থ হলো যে মসজিদকে যেন আমরা উপরে রাখি, মসজিদকে আমরা বানাই, মসজিদকে তৈরি করি, মসজিদের রক্ষণাবেক্ষণ করি, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, মসজিদকে পরিচালনা করি এবং মসজিদকে মানুষের ব্যবহারের উপযোগী রাখি, মসজিদের যে কোনো প্রয়োজন মেটাই, মসজিদ কেন্দ্রিক জীবন আমরা গড়ি, মসজিদ ভিত্তিক সমাজ আমরা গড়ি, আল্লাহর ঘরের সাথে আমাদের পার্মানেন্ট রিলেশন হয়ে যাক, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন চান। আল্লাহর ঘর মসজিদগুলোকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়েছেন, আর এই মসজিদগুলোকে বলা হয় আল্লাহর ঘর। এই মসজিদগুলো আপনার না আমার না, হয়তো আপনি আমি পয়সা দিতে পারি বানাইতে পারি, কিন্তু মসজিদের মালিক আপনি না আমি না, মসজিদের মালিক কে? আল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ, এই মসজিদগুলোর মালিক হলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, মসজিদের মালিক আল্লাহ। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, কাজেই আল্লাহর সঙ্গে আর কাউকে ডাকবে না, মসজিদে গিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে ডাক। মসজিদ যারা বানাবেন আর মসজিদের খেদমত যারা করবেন তারা বড়ই সৌভাগ্যবান, তারা বড়ই লাকি, তারা আসলেই জুহাজ্জেন আজিম, তারা বড় ধরনের সৌভাগ্যের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানানোর ব্যাপারে ক্লিয়ার হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ বানায় রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানানোর ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, আপনি তো বানান দুনিয়ার এক ঘর মসজিদ, আল্লাহ আপনার জন্য বানান জান্নাতের ঘর, কারণ এই ঘরের মালিক হলেন আল্লাহ, এই ঘর আল্লাহর জন্য বানানো। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রসুলের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন থেকে বর্ণনা করছেন, আল্লাহ তাআলা বলছেন আমার জমিনে আমার কিছু ঘর আছে, জমিনের মালিক তো আল্লাহ, ঠিক না? আবার আল্লাহ বলছেন এই জমিনের মধ্যে আল্লাহর কিছু ঘর আছে। এখন এই ঘরগুলোর কি নাম? আল মাসাজিদ, ঘরগুলোর নাম হলো মসজিদ। কাজেই যারা আমার ঘর মসজিদে এসে আমাকে জিয়ারত করবে, ফাহাক্কুন আলাল মাজুর আইয়ুকরিমা জায়েরাহু, কাজেই যারা আমাকে এসে আমার ঘরে জিয়ারত করে তখন আমি আল্লাহর এটা দায়িত্ব হয়ে যায় যে আমি তাদেরকে ইজ্জত করব, আমি তাদেরকে সম্মান করব। এই জন্য মসজিদ আমরা বানাতে হবে। মুসলমানদের বড় পরিচয় হলো তারা মসজিদ ভিত্তিক জীবন যাপন করে, মসজিদে গিয়ে নামাজ আদায় করে। পৃথিবীর আনাসে কানাসে যেখানেই যে সময়ে মুসলমানরা গিয়েছে নিজেদের বাড়ি ঘর তৈরি করার আগে, সবার আগে তারা নিজের ঘর না বানায় আল্লাহর ঘর বানিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে কোবায় গিয়ে মাত্র কয়েকদিন থাকলেন, মসজিদ বানালেন। মদিনায় প্রবেশ করে নিজে কোথায় থাকবেন না থাকবেন সেটাকে পরিপূর্ণভাবে ফাইনালাইজ না করে নিজের ঘর বাড়ি না বানাইয়ে তিনি আল্লাহর ঘর মসজিদ, মসজিদে নবী বানালেন। এমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষের জন্য অন্য ঘর না বানায় প্রথম আল্লাহর ঘর কাবাকে মসজিদ হিসেবে বানায় দিলেন, চারদিকে যাতে করে মানুষ নামাজ আদায় করতে পারে, যাকে কেন্দ্র করে গড়ে উঠল আল মসজিদুল হারাম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যে ঘর বানানো হলো তা হলো মক্কা শরীফে, মুবারক ঘর, বরকতের ঘর, আর এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত বিশ্ব জগতের জন্য হেদায়েতের প্রতীক হয়ে এবং মুসলমানদের ঐক্যের প্রতীক হয়ে এই ঘর আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের ঘরের চেয়ে আল্লাহর ঘরটা বেশি দরকার। এজন্য
আল্লাহর ঘর আমরা যত্নবান হতে হবে। আর আল্লাহ এখানে বলছেন আল্লাহর ঘরগুলোকে বানাবে, উঁচু করবে, সুন্দর করবে, ব্যবহার করবে, লুক আফটার করবে, দায়িত্ব নিবে, পয়সা খরচ করবে এবং আল্লাহর ঘর কেন্দ্রিক জীবন যাপন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা আমাদেরকে বলেছেন সেই কথা আমরা স্মরণ করছিলাম যে যদি আল্লাহর ঘর মসজিদ আমি তৈরি করি তাহলে রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করবেন। মুসলমানরা যেখানেই যায়, পৃথিবীর যে দেশেই মুসলমানরা গিয়েছে সব দেশেই তারা মসজিদ তৈরি করেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে খুশি হবেন, ইউরোপ আমেরিকাতে আপনাদের যে সমস্ত ভাই বোনরা গিয়েছেন সেখানে গিয়ে তারা হাজার হাজার শত শত মসজিদ তারা তৈরি করেছেন। বিভিন্নভাবে গভর্নমেন্টের পক্ষ থেকে সহযোগিতা অনেক সময় করা হয় না, তারপরেও কষ্ট করে তারা ছোট ছোট জায়গা করে নিয়ে হলেও তারা মসজিদ তৈরি করেছেন। আপনি লন্ডনে গেলে অনেক মসজিদ দেখবেন, আপনি আমেরিকাতে গেলে অসংখ্য মসজিদ দেখবেন, কানাডাতে গেলে সুন্দর সুন্দর মসজিদ দেখবেন। হ্যাঁ, এখনও পর্যন্ত মসজিদ আরও অনেক দরকার, কিন্তু মুসলমানদের মধ্যে এই মানসিকতা আলহামদুলিল্লাহ আছে, যেখানে তারা যায় সেখানে তারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করে। আল্লাহর এই ঘরের বিষয়ে আলোচনা আরও করতে হবে, কিন্তু এর মধ্যেই আমাদের সময় হয়ে গেল ব্রেকে যাওয়ার, বিরতিতে যাওয়ার। কিছুক্ষণের জন্য আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসবো একই আলোচনায়। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দ্য প্রডিজি দাই অফ ইসলাম, ফারিক নাইক। I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world famous orator of Islam, Dr. Zakir Naik. Ekam braham dutya naste. Bhagwan ek hi hai, dusra nahi hai. Nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament. Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Dekhun, Kishore Taroka. Prati Rishpatibar, Rat 8tay Bangladesh, aur Raat 7:30tay Bharate. Peace TV Banglay. Islamic International School presents Spreading the Truth, Clarifying the Message. Islam requires mutual relationship not only among Muslims but also with the respect of other people. Focusing on the ultimate goal. We are not going to stay here forever, but our real home is Jannah. Treading the path of real success. Every Muslim should remember the justice of Islam. Watch presentations by the young orators of Islamic International School. I stand before you with a... Maryam Armar, Saad Siddiqui, Ammar Allapur, Tasneem Dar, Misbah Sayyad, Sara Nuri and Farik Naik. Dua is a supplication. Obey Allah and obey His Messenger. And obey His Messenger. দেখুন আগামী প্রজন্মকে তাদের মিশনে পথিকৃতে প্রতি মঙ্গলবার রাত 7:30টায় বাংলাদেশে ও সন্ধ্যা 7:00টায় ভারতে পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কল্যাণের রাস্তা দেখাবে সে ব্যক্তি ওই পরিমাণ নেকি পাবে যে পরিমাণ নেকি তার উপর আমলকারী পাবে। সহিহ মুসলিম তৃতীয় খণ্ড, নেতৃত্ব অধ্যায়, অনুচ্ছেদ 791, হাদিস নম্বর 4665। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে না। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ঈমান তাজা করুন এবং রিয়াদুস সালেহীনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন রিয়াজুস সালেহীন
পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম ব্যাক। আমরা আলোচনা করছিলাম আল্লাহর ঘর মসজিদ নিয়ে, সূরা নূরের যে আয়াতে আল্লাহ বলেছেন ঘরগুলোকে উঁচু করতে, ঘরগুলোকে বানাতে, ঘরের লুক আফটার করতে, দেখাশোনা করতে, দায়িত্ব নিতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সেখানে গিয়ে নামাজ আদায় করতে। ঘরের আবাদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সেই দায়িত্বের কথাই আমরা একে একে স্মরণ করছিলাম আয়াতের অনুযায়ী, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা আমাদেরকে বলেছেন সেই কথা আমরা স্মরণ করছিলাম, যে যদি আল্লাহর ঘর মসজিদ আমি তৈরি করি তাহলে রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করবেন। মুসলমানরা যেখানেই যায়, পৃথিবীর যে দেশেই মুসলমানরা গিয়েছে, সব দেশেই তারা মসজিদ তৈরি করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে খুশি হবেন, ইউরোপ আমেরিকাতে আপনাদের যে সমস্ত ভাই বোনরা গিয়েছেন, সেখানে গিয়ে তারা হাজার হাজার শত শত মসজিদ তারা তৈরি করেছেন। বিভিন্নভাবে গভর্নমেন্টের পক্ষ থেকে সহযোগিতা অনেক সময় করা হয় না, তারপরেও কষ্ট করে তারা ছোট ছোট জায়গা করে নিয়ে হলেও তারা মসজিদ তৈরি করেছেন। আপনি লন্ডনে গেলে অনেক মসজিদ দেখবেন, আপনি আমেরিকাতে গেলে অসংখ্য মসজিদ দেখবেন, কানাডাতে গেলে সুন্দর সুন্দর মসজিদ দেখবেন। হ্যাঁ, এখনও পর্যন্ত মসজিদ আরও অনেক দরকার, কিন্তু মুসলমানদের মধ্যে এই মানসিকতা আলহামদুলিল্লাহ আছে, যেখানে তারা যায় সেখানেই তারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করে। আর যতদিন পর্যন্ত মুসলমানরা এই মসজিদের সঙ্গে তাদের সম্পর্ক রাখবে, এই মসজিদ কেন্দ্রিক তাদের জীবন হবে, ততদিন পর্যন্ত তারা ইজ্জতের সঙ্গে থাকবে, ততদিন পর্যন্ত তারা এই পৃথিবীতে মাথা উঁচু করে থাকতে পারবে। আর যেদিন মুসলমানদের এই মসজিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সেদিন থেকে তাদের অধঃপতন নেমে আসে। আজ আমাদের অধঃপতনের কারণ হলো মসজিদ, বড় বড় মিনারা দিয়ে আজান হয় কিন্তু মসজিদে মুসল্লিদের খবর থাকে না, ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ে চলে আসতে হয়। হায় রে দুঃখ। এজন্য প্রথমত মসজিদ আমরা বানাতে হবে এবং মসজিদের আবাদের ব্যবস্থা করতে হবে। মসজিদ আমরা বানাবো, সওয়াবের কাজ, আর মসজিদের ঘরগুলোর মালিক হলেন আল্লাহ। কিন্তু এই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলছেন, ওয়ায়ুযকারা ফীহা ইসমুহু ইউসাম্মিহু লাহু ফীহা বিলগুদুই ওয়াল আসাল। খালি মসজিদকে বড় বড় অট্টালিকা, বড় বড় বিল্ডিং, একেবারে সাজানো গুছানো, ঝাড়বাতি, এবারে রং, আয়াতুল কুরসি লিখে ভরা, কাল বিভিন্ন ধরনের পেইন্টিং, ডেকোরেশন করলাম, কিন্তু নামাজ পড়তে গেলাম না, নো ওয়ে, এতে কোনো লাভ হবে না, এতে কোনো ফায়দা হবে না, এতে কোনো বেনিফিট হবে না রে ভাই, হবে না রে বোন। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘর আমাদেরকে যে আবাদ করতে হবে, আবাদের কথা কুরআনুল কারীমে স্বয়ং বলে দিলেন যে আল্লাহর নাম এখানে স্মরণ করা হবে। আল্লাহর নাম স্মরণ করা মানেই তো হলো আল্লাহর জিকির করা, মানেই হলো নামাজ আদায় করা, সালাত আদায় করা। আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিজিকরি, আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত কায়েম করো, আমাকে স্মরণ করার জন্য। তাহলে সেখানে আল্লাহর স্মরণ করা হবে, আল্লাহর ইবাদত করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, ইসলাম সম্পর্কে আলোচনা হবে, কথাবার্তা হবে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সাত ধরনের, সেভেন কাইন্ডস অফ পিপল, তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। কারণ কিয়ামতে আরশে আজিম, আল্লাহর থ্রোন, এই আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এবং ওই ছায়ায় যারা জায়গা পাবে তারাই জান্নাতি হবে। এই সাত গ্রুপের মানুষের মধ্যে এক গ্রুপের মানুষ হলো ওয়ারাজুলুন কলবহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইজা যাহাবা মিনহু হাত্তা ইয়ারজা, যে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সঙ্গে লটকে আছে, মসজিদের সঙ্গে ঝুলে আছে, মসজিদের সঙ্গে কানেক্টেড আছে, রিলেটেড আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে যখন বের হয়ে যায় তখন আবার সে অপেক্ষা করে যে দ্বিতীয় অক্ত, পরবর্তী অক্ত নামাজের টাইম কখন হবে এবং কখন তিনি মসজিদে এসে ফিরতে পারবেন। এটা হলো মসজিদকে ভালোবাসা, মসজিদের সঙ্গে রিলেশন করা, আল্লাহর ঘর। এজন্য আল্লাহ বলেছেন আমাদেরকে সেখানে গিয়ে আল্লাহকে স্মরণ করতে হবে। ইউসাব্বিহু লাহু ফীহা বিলগুদুউ ওয়াল আসাল, সকালে এবং সন্ধ্যায় দুই সময়ের কথা আল্লাহ বলেছেন, সকাল আর সন্ধ্যা।
তার মানে হলো দিনের শুরু হয় সকাল দিয়ে, রাতের শুরু হয় হলো সন্ধ্যা দিয়ে। দিনে রাতে সব সময় যেতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজের যে টাইম টেবল রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই টাইম টেবল ইমপ্লিমেন্ট করার, এই রুটিন ইমপ্লিমেন্ট করার, বাস্তবায়ন করার জায়গাও আল্লাহ দিয়েছেন, বিশেষ করে পুরুষের জন্য। দেখেন আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাতে যাই, সেখানে আমাদের একটা রুটিন দেওয়া হয়, ক্লাস রুটিন, এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা, প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, এভাবে ক্লাস চলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা পার্মানেন্ট টাইম টেবল আমাদেরকে দিয়েছেন, পার্মানেন্ট ক্লাস রুটিন আমাদেরকে দিয়েছেন। এর মাত্র পাঁচটা মাত্র ঘন্টা হবে, পাঁচটা লেসন হবে। ফার্স্ট লেসন হলো ফজর, সেকেন্ড লেসন হলো জোহর, থার্ড লেসন হলো আসর, ফোর্থ লেসন হলো মাগরিব, ফিফথ এবং লাস্ট লেসন হলো এশা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সালাত আমি এবং আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে দেওয়া হয়েছে। ইন্টারঅ্যাকটিভ ডিসকাশন উইথ আল্লাহ, ইন্টারঅ্যাকটিভ কনভারসেশন উইথ আল্লাহ, আল্লাহর সঙ্গে আল্লাহ একটা বলেন আমি একটা বলি, আল্লাহ একটা বলেন আল্লাহ একটা বলেন আমি একটা বলি, আল্লাহ বলেন আমি আনসার করি, আমি বলি আল্লাহ আনসার করেন, এভাবেই তো কথা হচ্ছে আল্লাহর সাথে। ফজরের নামাজে আমরা গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো, জোহরের নামাজে আমরা আল্লাহর সাথে গিয়ে কথা বলবো, আসরের নামাজে আমরা আল্লাহর সাথে গিয়ে কথা বলবো, মাগরিবের নামাজে আল্লাহর সাথে গিয়ে কথা বলবো, এশার নামাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলবো, আর সেটা পুরুষের জন্য সেটা মসজিদ। মা বোনদের জন্য যদি মসজিদে যাওয়াটা কম্পালসারি করে দেয়া হতো, মা বোনদের জন্য ডিফিকাল্ট হয়ে যেত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানি, মা বোনদের জন্য এটাকে কম্পালসারি করে দেওয়া হয়নি। এজন্য মসজিদ শুধুমাত্র বিল্ডিং সুন্দর হলে হবে না, বরং মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করতে হবে, মসজিদে মসজিদ কেন্দ্রিক অ্যাক্টিভিটিস আমাদের থাকতে হবে। আর মসজিদ আবাদের অর্থ হলো মসজিদে যেন শুধুমাত্র নামাজের মধ্যে সীমাবদ্ধ না থাকে, মসজিদ আমাদের সব কাজের কেন্দ্রবিন্দু হতে হবে। মসজিদের মধ্যে যেমন নামাজ হবে, নামাজের পরে ইসলামী জ্ঞান অর্জন করার ক্লাস সেখানে হবে, ছেলেদের জন্য হবে, মেয়েদের জন্য হবে, বিভিন্ন ধরনের সামাজিক অ্যাক্টিভিটিস মসজিদের সঙ্গে জড়িত থাকবে। এমনকি মসজিদ এক্সটেন্ডেড হওয়া উচিত, যেখানে বিয়ে শাদী সহ অন্যান্য অনুষ্ঠান হতে পারে ইসলামিক রীতিনীতি বজায় রেখে। বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ব্রিটেন, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়াতে মুসলিম কমিউনিটি যারা আছেন, তাদের মসজিদগুলো আলহামদুলিল্লাহ মসজিদে নববীর আদলে গড়ে উঠেছে। আল্লাহর রসুলের মসজিদে নববীতে যেমন আজান হতো, নামাজ হতো, সেখানে আল্লাহর রসুলের সাহাবিরা অনেকে ঘর বাড়ি না থাকলে, হোমলেস যারা, তারা সেখানে ঘুমায়েছেন। সেখানে বিভিন্ন ধরনের জেহাদে যাওয়ার আগে ট্রেনিং হয়েছে, বিভিন্ন ডেলিগেশনের সঙ্গে আল্লাহর রসুল দেখা করেছেন, এরপরে সেখানে থেকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, শিক্ষা নেওয়া হয়েছে। আপনারা মসজিদে হারামে, মসজিদে নববীতে বিকালে গেলে, সকালে গেলে দেখবেন নামাজের পরে মাশায়েখরা বিভিন্ন জায়গাতে দার্স দিচ্ছেন, আলোচনা হচ্ছে, ইসলামের আলোচনা সেখানে করা হচ্ছে। আনফর্চুনেটলি আমাদের দেশগুলোতে অনেক জায়গায় মসজিদের নামাজ শেষ আমরা মসজিদকে তালা বন্ধ করে রাখি, আবার আজানের সময় একজনের চাকরি আছে মুয়াজ্জিন এসে খোলে আর আজান দেয়। মসজিদগুলো এতে আবাদের হক আদায় হয় না, বরং মসজিদকে আমাদের পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে। আর এই মসজিদকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপরে খুশি হবেন। এই জন্য আল্লাহ তাআলা যেমন ভাবে বলেছেন, এই মসজিদ তোমরা নিজেরা তৈরি করবে, এই মসজিদকে তোমরা দেখাশোনা করবে, মসজিদের প্রয়োজনে তোমরা পয়সা দিবে। আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে মসজিদের জন্য পয়সা দেওয়ার এই মানসিকতা আছে। মসজিদ যেমনভাবে তৈরি করব, মসজিদ নিয়ে আমরা কোনো রাজনীতি করব না। মসজিদের চেয়ারম্যান হওয়া, সেক্রেটারি হওয়া এটা কোনো পদবি নয়, এটা একমাত্র খেদমত করার একটা সুযোগ। সেই হিসেবে মসজিদ নিয়ে আমরা রাজনীতি করব না। আনফর্চুনেটলি মসজিদের কমিটি নিয়ে দলাদলি হয়, গোলাগুলি হয়, ধাক্কাধাক্কি হয়, মারামারি হয়, রক্তারক্তি হয়, এটা হারাম। আপনারা কেউ এ কাজে লিপ্ত হবেন না। যারা মসজিদ ভালোভাবে চালাতে পারে তাদেরকে দিন এবং অন্য সবাই সহযোগিতা করুন। এই মসজিদকে যেমনভাবে বানাবো, এই মসজিদকে আমরা যেমনভাবে লুক আফটার করবো, মসজিদের যখন প্রয়োজন হবে আমাদের পয়সা করি আমরা দিব, আমরা খেদমত করব, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। নাজাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। মসজিদকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং এই মসজিদে আমরা আল্লাহর ইবাদত করব। যেমনভাবে মসজিদ তৈরি করতে হবে, মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। অনেক ইমামের মতে জামাতে নামাজ পড়া ইভেন ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা তো আছেই, অনেকে ওয়াজিবও বলেছেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
এরকমভাবে যারা মসজিদকে আবাদ করবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, যারা জাকাত দিবে, আর কিয়ামতের দিনকে যারা ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অফুরন্ত পুরস্কার দিবেন, বেশি বেশি করে দিবেন, এবং আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে রিজিক দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর ঘর মসজিদে দিলে আপনার পয়সা কমবে না। কাজে আসুন, এই গুরুত্বপূর্ণ আয়াত থেকে আমরা যা শিখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখালেন যে আল্লাহর ঘর মসজিদকে আমরা আবাদ করতে হবে। আবাদ করার অর্থ হলো মসজিদ প্রয়োজনে বানাতে হবে, আমরা মসজিদ বিল্ড আপ করতে হবে, এরপরে মসজিদে এসে আমরা নামাজ আদায় করতে হবে, মসজিদ পরিচালনার দায়িত্ব আমাদেরকে নিতে হবে, এবং আমাদের পুরুষ সমাজটাকে মসজিদ কেন্দ্রিক জীবন যাপন করতে হবে। যেই সমাজ মসজিদ কেন্দ্রিক জীবন যাপন করে তাদের মধ্যে বরকত থাকে, আর এই বরকত যেন আমাদের সমাজে ছড়িয়ে পড়ে, সারা পৃথিবীতে যেন মসজিদকে কেন্দ্র করে সমাজ গড়ে ওঠে, আর এই যেন এই স্বপ্ন যেন সারা পৃথিবীতে বাস্তবায়িত হয়, সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের একান্ত দোয়া। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো, তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো, আল্লাহর সাথে কুফরি করো, যারা আছে মাটিতে এবং আকাশে, এই জীবন তারপরে মৃত্যু তারপরে যে আখিরাত, এর যে একটা চক্র, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে ফিরে যেতে হবে। মুমিনের বিশ্বাস সেই মহান আল্লাহর হাতে আছে জগতের এবং পরজগতের সফলতা। দেখুন দুনিয়া ও আখিরাত প্রতি শুক্রবার বিকেল 4:30 বাংলাদেশে ও বিকেল 4:00 ভারতে পিএস টিভি বাংলায়। যা মানুষকে আখিরাত মুখী করে, আল্লাহ তাআলা চান মানুষ যেন আখিরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। যা পার্থিব লোভকে হ্রাস করে, বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে। যা দীন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন। যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে, আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য করব। জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ, অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ। প্রতি রবিবার, মঙ্গলবার ও শুক্রবার রাত 10:00 বাংলাদেশে আর রাত 9:30 ভারতে পিএস টিভি বাংলায়। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun. Sammukh Samore. Prati Brihospotibar. Raat 9:00 Bangladeshe. O raat 8:30 Bharote. Beast TV Banglaaye.